আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে যখনই কথা বলি, তখন সবচেয়ে বড় যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো কোন বইটা পড়বো বা কোন বইটা পড়লে আমরা সবচেয়ে ভালো প্রিপারেশন নিতে পারি। সো এইখানে আমি যদি বলি তাহলে কমার্সের জন্য মানে বিজনেস স্টাডিজের জন্য সবচেয়ে ভালো যে কোচিং সেন্টার দুটো সেটি হলো প্যারাগন এবং স্কলার্স। সো গত 5-6 বছর ধরে সবচেয়ে ভালো যারা প্লেস করছে বা ভালো টিচার রয়েছে সবাই কিন্তু স্কলার্স নাহলে হচ্ছে প্যারাগনের। এখন কথা হলো তাদের লেখা বই, তাদের যে অভিজ্ঞতা সেটাও কিন্তু অনেক বেশি কাজে দেয় অ্যাডমিশন টেস্টে। তো আমি আজ বেসিক্যালি কথা বলবো দুটো বই নিয়ে, তাদের লিখিত যে দুটো বই, একটি স্কলার্সের আর একটা হচ্ছে প্যারাগনের, যেটা রিসেন্টলি বের হয়েছে। তো এই দুটো বই সেন্ড করেছে আমাদেরকে অরোরা বুকস। ডিসক্রিপশন অরোরা বুকসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে গিয়ে এই দুটো বই কিনে নিতে পারো এবং তারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকে। সো সবাই সবচেয়ে কম দামে পাবে। আর এখন আমি যে জিনিসটা তুলে ধরবো সেটা হলো এই বইগুলোতে কী আছে এবং এই বইগুলো থেকে তুমি কী শিখতে পারো। তো প্রথমেই দেখাই এই বইগুলোতে কি আছে। আমি যদি প্রথমে স্কলার্সের বইটা একটু নেই, স্কলার্সের বইটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই বইটা একটু ছোট কম্পারেটিভলি। এই বইটা তো খুবই সুন্দর করে, দুইটা বই আমি এতক্ষণ ধরে দেখছিলাম, দুইটা বই খুব ভালো করে অর্গানাইজডভাবে দেওয়া আছে। তো তোমরা যেই বইটাই কিনো না কেন, তোমাদেরকে পুরো বইটা শেষ করতে হবে এবং এই বইগুলোতে খুবই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমার বেশি দিন লাগবেও না শেষ করতে, একটু যদি এফোর্ট দাও তাহলে আমার মনে হয় খুবই তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবে। সো দেখো, প্রথমে আমরা একটু স্কলার্সের এই রিটার্ন সাপ্লিমেন্ট বইটাতে, যে লিখিত প্রস্তুতি সহায়ক, এটাতে কী কী আছে একটু দেখি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এটাতে আমরা বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সবগুলো সাবজেক্টই আছে। সো প্রথমেই যদি আমরা বইটা খুলি তাহলে হচ্ছে এখানে যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো তোমরা যদি প্রথমেই এই সূচিপত্রতে চলে যাও, সূচিপত্রতে বিগত বছরের প্রশ্নগুলি, তারপর ইংলিশ, তারপর বাংলা, তারপর অ্যাকাউন্টিং, তারপর ম্যানেজমেন্ট, তারপর ফিনান্স, তারপর মার্কেটিং, আর তারপরে রচনা সমগ্র, অর্থাৎ বাংলাতে গত বছর যে রচনা সমগ্র এসেছিল সেগুলো দেওয়া আছে। ওকে, সো প্রথমে আমরা বিগত সালের প্রশ্ন এবং এর সমাধানটা একটু দেখি। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা দেখে তুমি একটা ধারণা পাবে যে গত বছর কেমন কোয়েশ্চেন এসেছিল এবং তুমি কিভাবে তোমার আনসার করা উচিত। সো দুইটা বই এই জিনিসটা খুবই ভালো করে দেওয়া আছে, আমি যখন প্যারাগন বইটা দেখাবো তখন এটা নিয়ে আর একটু ডিটেলসে বলবো। সো যখনই তুমি বইটা কিনবে, যে বইটাই কিনো না কেন, এই জিনিসটা একটু ভালো করে দেখে নিবে। আচ্ছা, তারপর আমরা যাবো হচ্ছে ইংলিশ পার্টে। সো দেখো, প্রথমে ইংলিশে যে জিনিসটা আছে সেটা হলো ট্রান্সলেশন। আমরা জানি গতবার প্রায় 10টা ট্রান্সলেশন এসেছিল, বাংলা থেকে ইংলিশ 5 এবং ইংলিশ থেকে বাংলা 5। এখানে বেসিক্যালি কিছু টেকনিক নিয়ে কথা বলা হয়েছে যেগুলো ফলো করে তুমি খুব ভালো করতে পারো। আর তারপরে আমরা দেখি কি আছে। তারপর আমাদের সাম ইম্পর্টেন্ট যে ট্রান্সলেশনস, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এগুলো রয়েছে। সো এখানে বেশি নেই, তোমরা চাইলে এগুলো একদম নিজে নিজে কিনে একটু পড়ে মুখস্থ করে ফেলতে পারবে। সো দিজ আর সো ইজি, এটা হচ্ছে খুব সুন্দর করে বইগুলোতে দেওয়া আছে। আমি আশা করি তোমরা দুইটি বই তোমাদেরকে অনেক হেল্প করবে। তারপর আসো পার্ট টুতে, লিস্ট অফ ট্রান্সলেশন। এখানেও কিছু ট্রান্সলেশন দেওয়া আছে, অর্থাৎ এখানে তুমি লিস্টটা দেখতে পাচ্ছ। এরপরে প্রোভার্বস দেওয়া আছে। আমরা জানি প্রোভার্বসগুলো ট্রান্সলেশন একটু আলাদা হয় আমরা সাধারণত যে ট্রান্সলেশন করি সেগুলো থেকে। সো এইগুলো তোমাকে অনেক হেল্প করবে। আচ্ছা, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল সেগুলো ছাড়াও এখানে তুমি বিসিএস এসেছিল বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে এসেছিল সেগুলো পেয়ে যাবে। তো সেখানে তোমার একটা ধারণা থাকবে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন কোশ্চেন এসে থাকে ট্রান্সলেশন থেকে। এবার আসো প্রিসিস রাইটিংয়ে। প্রিসিস রাইটিং মানে হচ্ছে আমরা একদম সারমর্ম বা সারাংশ যেটা করেছিলাম, আমরা যখন ক্লাস 9-10 ছিলাম তখন আমরা বাংলা সেকেন্ড পেপারে এটা দেখেছিলাম। অনেক বড় একটা জিনিস থাকবে, সেটাকে তুমি ছোট করে লিখবে। ঠিক সেম জিনিসগুলো এখানে এই জিনিসটা তুমি কীভাবে করবে সেটার একটা টেকনিক এবং গাইডলাইন দেওয়া রয়েছে। তার পাশাপাশি অনেকগুলো এক্সারসাইজও দেওয়া রয়েছে যেগুলো দেখে তুমি প্র্যাকটিস করে বুঝতে পারবে যে তোমার লেখাটা সুন্দর হচ্ছে নাকি হচ্ছে না। তারপর এখানে দেখতে পাচ্ছ শর্ট নোটস, অর্থাৎ ছোট ছোট যে জিনিসগুলো দেওয়া থাকবে এবং সেগুলো নিয়ে তোমাকে কয়েকটা লাইন লিখতে হবে। সো এইগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, অর্থাৎ সাম্প্রতিক বা সবসময় এসে থাকতে পারে কমার্স রিলেটেড, এই জিনিসগুলো খুবই সুন্দর করে এখানে দেওয়া আছে। তারপর আসে বাংলা। সো বাংলাতে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে বাংলাতে তোমরা প্রত্যেকটা গদ্যাংশ এবং পদ্যাংশ প্রত্যেকটা জিনিসের, ধরো এখানে বিড়াল, সো বিড়ালের আন্ডারে যে 4টা বা 3টা কোশ্চেন দেওয়া যায় ওই জিনিসগুলো নিয়েই কথা বলা হয়েছে। সো তুমি চাইলেই সুন্দর মতো আলাদা আলাদা করে প্রতিটা চ্যাপ্টারের এই জিনিসগুলো দেখে নিতে পারবে। ওকে, সো এবার আসো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংও প্রতিটা চ্যাপ্টার আলাদা করে দেওয়া আছে এবং প্রতিটা চ্যাপ্টার আন্ডারে কী কী কোশ্চেন আসতে পারে এবং সেই কোশ্চেনগুলোর সংক্ষিপ্তভাবে আনসারও দেওয়া আছে, যেটা তুমি পড়লে তোমার মনে থাকবে। এবার আসো ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টে আমরা যদি কথা বলি, ম্যানেজমেন্টও প্রত্যেকটা চ্যাপ্টার সহ এবং চ্যাপ্টারের আন্ডারে কোশ্চেনগুলো দেওয়া আছে। সো তুমি যদি এখানে দেখো প্রথম আন্ডার ব্যবসায়, সো ব্যবসায়ের যেই
চ্যাপ্টারে যে দুটো কোশ্চেন এখানে দেওয়া আছে, শিল্পকে উৎপাদন বাহন বলা হয় কেন, প্রজনন শিল্প ও নিষ্কাশন শিল্পের মধ্যে পার্থক্য কি, এরকমভাবে সুন্দর করে প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে দেওয়া আছে। ওকে, সো এবার আসো ফিনান্স। যারা ফিনান্স বা মার্কেটিং এটা নিয়ে হচ্ছে সমস্যা ভুগছো, আমার সাজেশন হচ্ছে ফিনান্স দাও, কারণ ফিনান্সে তোমাকে কোশ্চেনগুলো সব সময় অনেক ইজিলি আসে। মার্কেটিং অনেক ব্রড একটা জায়গা, সো সেখানে কেউ যদি ফিলিপ কটলের একটা বই থেকে কোশ্চেন করে দেয়, সেক্ষেত্রে সেটা তোমার বইয়ের মধ্যে না থাকলে তোমার জন্য টাফ হয়ে যাবে। যদিও এবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি বলেছেন যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, সেখানে সবগুলো কোশ্চেনই বইয়ের মধ্যে থেকে আসতে পারে। তার মানে তারপর আমি বলবো তোমার যদি মার্কেটিং এবং ফিনান্স দুইটাই থাকে এবং তুমি সিদ্ধান্তহীনতা বুঝছো কোনটা দিবে, তাহলে তুমি ফিনান্স নিতে পারো। সো ফিনান্সে এখানে যেটা দেওয়া আছে সেটা তুমি দেখতে পাচ্ছ, এখানেও প্রতিটা চ্যাপ্টারের আন্ডারে কোশ্চেনগুলো দেওয়া আছে, সংক্ষিপ্ত কোশ্চেন। সো এগুলো তুমি সুন্দর মতো পড়ে নিতে পারবে, যে আজকে একটা চ্যাপ্টার পড়বো, কালকে একটা চ্যাপ্টার পড়বো, এবং এগুলো তোমরা অলরেডি প্রিপারেশন হয়েও গিয়েছে। তোমরা যখন এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিলে তখন কিন্তু তোমাদের এই জ্ঞানমূলক অনুধাবনগুলো কোশ্চেনগুলোর আনসার পড়া হয়ে গিয়েছে। এবার আসো মার্কেটিং। সো মার্কেটিংও ঠিক সেমভাবে দেওয়া আছে। সো আমার কথা হলো, এই বইটা তুমি কিনবে না না কিনবে এটা তো আপ টু ইউ, বাট যেই বইটাই কিনো না কেন সেই বইটা একটু ভালো করে শেষ করার ট্রাই করবে, এবং যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমার যে সিনিয়র আছে বা তাদের সাথে কথা বললে তুমি এটা নিয়ে হেল্প পেতে পারো, তাদের সাথে অবশ্যই কথা বলবে। আর কেউ যদি মনে করো আমার সাথে হচ্ছে এটা নিয়ে কথা বলতে চাও, কমেন্ট অবশ্যই জানাবে, আমরা হচ্ছে হেল্প করার ট্রাই করবো। এবং আমরা যদি একটু এই বইটা শেষে দেখাই, এখানে দেখো এখানে হচ্ছে রচনা সমগ্র দেওয়া আছে, কারণ গতবার বাংলা একটা রচনা ছিল, সো এই রচনাগুলো দেওয়া আছে। আর তোমরা আমি জেনে গিয়েছো আর একটা সার্কুলার এসেছে, সার্কুলারতে বলা হয়েছে যে 40 মার্কস হচ্ছে এমসিকিউ থেকে থাকবে এবং 40 রিটার্ন থেকে থাকবে। সো সেভাবে হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করবে। এবং এটা ছিল এই স্কলার্সদের লিখিত গয়নের বই নিয়ে সব কিছু বল। এখানে এসে এসে একটা মানমন্টনের জিনিস দেওয়া আছে, যেখানে হচ্ছে বলা হয়েছে গত বছর কীভাবে কোশ্চেন এসেছিল, সো এই বইটাতে কী কী আছে সেটাও দেওয়া আছে। আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো আমাদের প্যারাগন পাবলিকেশনসের গয়নেটের লিখিত বই নিয়ে, সো তোমরা সেটাও দেখতে পারবে যে বইটার আন্ডারে কী কী রয়েছে। সো আমি আশা করবো তোমরা বইটা, যেই বইটাই কালেক্ট করা সেটা তাড়াতাড়ি কালেক্ট করে নিবে। এবং একটা কথা আবারও বলছি, সেটা হলো যেই বই কেন না কেন সেই বই পুরোপুরি শেষ করার ট্রাই করবে। আর এই বইটার মূল্য এখানে দেওয়া আছে 200 টাকা, তবে তোমরা অরোরা বুকস থেকে আরও অনেক ডিসকাউন্টে পাবে, সো তাদেরকে নক দাও। এবং বইটা যদি কিনতে চাও তাহলে হচ্ছে কিনে ফেলো। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।